গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠক চলাকালে নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার বিষয়ে চাপ প্রয়োগ করেন কমলা গাজা ইসরায়েলি হামলা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে কমলা হ্যারিস বলেন গাজার দুর্যোগ নিয়ে আমি খুব চুপ থাক থাকবো না সময় এসেছে এই যুদ্ধ বন্ধ করার বিশ্লেষকদের দাবি এর মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলে কমলা ইসরায়েল ইস্যুতে মার্কিন নীতিতে পরিবর্তন আনবেন তা স্পষ্ট হলো একই সঙ্গে তার এই তীক্ষ্ণ মন্তব্যের মধ্যে দিয়ে তিনি কিভাবে নেতানিয়াহুকে মোকাবেলা করবেন সে বিষয়টিও পরিষ্কার হয়েছে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব কমলা বলেন ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে কিন্তু সেটি কিভাবে করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ এর কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট বাইডেন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন গত বছরের সাত অক্টোবর হামাসের হামলার পর বাইডেন ইসরায়েলের সফর শেষে এটি নেতানিয়াহুর সঙ্গে তার প্রথম সরাসরি আলোচনা এই আলোচনায় গাজায় নয় মাস ধরে চলার সংঘাতে একটি যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন